জাহিলিয়া যুগের বর্বর আচরণের মানুষের কথা আমরা ইতিহাসে পড়ছি। আপনারা কি জানেন এরকম বর্বর আচরণের মানুষ বাংলাদেশে এখনো অ্যাভেলেবেল আছে? ঠিক সেই রকমই একটা ছোট্ট একটা গল্প বলবো। একটা পরিবারে চারটা ভাই, খুবই ভালো একটা সুন্দর পরিবার, যেখানে মায়া আছে, মহব্বত আছে, সব ভাই মিলেমিশে একসাথে থাকে। এই চার ভাইয়ের মধ্যে খালি ছোট ভাইটার কিছুই নাই, তার বিটা মাটিটা যে আছে সেইটাও নিয়ে যাওয়া হয়েছে। ছোট ভাইয়ের যে বড় ভাইটা আছে সে বিদেশ যায়, আর বাকি তিনজন দেশে থাকে। ওই জামানায় বিদেশ অনেক কষ্ট করে যেতে হইত, অনেক কষ্ট করে টাকা পাঠাইত। কোথায় টাকা পাঠাইতো জানেন? তিন নাম্বার যে ভাই আছে, তিন নাম্বার ভাইয়ের কাছে। তো যে বিদেশ গেছে উনি কিন্তু বিয়ে করছে, তার ছেলে সন্তান আছে। দ্বিতীয় নাম্বার যে ভাইটা একদম ইনোসেন্ট, উনি কি করছে যে টাকাটা পাঠাইছে কোথায়, ভাইয়ের কাছে। কারণ এই যে বললাম না, একটা বিশ্বাসী একটা পরিবার যেখানে সবাই কন্ট্রিবিউট করে। ভাই বলে দেয় যে আমার এইখান থেকে অর্ধেকটা তুমি আমার ফ্যামিলির দিও, আমার সন্তান আছে, এরা লেখাপড়া করে, এরাও খাক, আমার মা বাবা তোমরাও খাও, অর্ধেক খাও। ও কি করছে, এই 5-7 বছর এত হার ভাঙ্গা পরিশ্রমের টাকা একাই খেয়ে ফেলছে। সে আবার কি করলো, তার বাবার কাছ থেকে বাড়ির যে সম্পত্তি এবং মানে বন্ধের কিছু সম্পত্তি টিপসই দিয়ে নিয়ে নিল। আপনি চিন্তা করেন কোথায় বিশ্বাসের ঘরে কিভাবে আগুন ডালাচ্ছে। কেন আমি বলতেছি যে বর্বর জাতির মানুষ এখনো আছে, আপনি চিন্তা করতে পারেন? চারটা ভাই, আমার ছোট ভাই আছে, আরেকটা ভাই বিদেশ গিয়ে এত কষ্ট করে কাজ করতেছে, আমরা তাদের কথা চিন্তা করি না? চিন্তা করে আমি বাড়ির প্রায় বেশি অংশটাই নিজের নামে টিপসই দিয়ে নিয়ে নিলাম। আর আরেকটা টুইস্ট হচ্ছে, তারা কিন্তু দুনিয়াতেই ভুগে গেছে, তারা কিন্তু নাই, মানে তারা যে আচরণ করছে এরা কিন্তু নাই, মারা গেছে। কিন্তু তারা বিশ্বাস করেন এই যে পাপ, এই যে অন্যায়, এটা কিন্তু উপরওয়ালা কিন্তু কাউরে মাফ করে না। যে ভাইটা সম্পত্তিটা নিয়ে গেছিল তার কিন্তু সন্তান আছে, বড় বড় সন্তান, তারা কিন্তু সবই বুঝে, নিয়ে গেছে যখন তখনও সবই বুঝে। সো সে এখন বিদেশ, মানে তার সন্তানটা বিদেশ গিয়ে প্রচুর টাকা কামাইছে, এখন বাংলাদেশে আসছে, এসে বাড়ি করছে, অনেক কিছু করছে। কিন্তু এই যে বাবা যে সম্পত্তিটা মানে ভাইদের কাছ থেকে চিটারি করে নিছে গা, এই সামান্য যে সম্পত্তিটা, এটা তো তার উচিত ছিল যে বাকিদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া, কারণ না হলে তো বাবা আজাব ভোগ করবে, এটা স্বাভাবিক একটা ঘটনা। কিন্তু বললাম না, প্রচুর নামাজ পড়ে থাকে, সারা দিন রাত নামাজে পড়ে থাকে, কিন্তু তাদের মধ্যে বিন্দুমাত্র মনুষ্যত্ববোধ নাই। কারণ কেন থাকবে, কারণ তার বাবাও ওরকম বর্বর আচরণের মানুষ ছিল। আর সবচেয়ে বড় ভাই যে ও ফ্যামিলির সাথে একসাথে চলছে, ইনকাম করছে, সব কিছু করছে, কিন্তু সবাই ইনকাম করে দিছে, উনি কি করছে নিজের নামে সম্পত্তি কিনছে। চিন্তাটা করে, আমরা চারজনে ইনকাম করে দেই, সবাই মিলে কন্ট্রিবিউট করি, আর উনি ওনার নিজের নামে সম্পত্তি। সো এটার ফলও ওনার বাবা ওনাকে দিয়ে দিছে, ওনাকে সম্পত্তি দেখে পুরোপুরি মানে ইয়া করে দিছে, ওনাকে কোনো সম্পত্তি ওনার বাবা দেয় না। কিন্তু এখানে কথা আছে, উনি যে সম্পদ কিনছে, আমাদের পুরো যে সম্পদ আছে চার ভাইয়ের, তার চেয়েও বেশি সম্পদ উনি কিনে ফেলছে। আচ্ছা, এখানে আরও টুইস্ট আছে। টুইস্টটা হচ্ছে যে এই যে আমি বললাম যে ছোট ভাইয়ের সম্পত্তি নামমাত্র দরে কিনে নিছে, কীভাবে, ছোট ভাইয়ের অভাব যায়। আমার কথা হচ্ছে যে আমার ছোট ভাইয়ের সম্পত্তি আমার জায়গা, আমি কোনোদিন তো বিক্রয় করে দিবে কেন? আমি জিজ্ঞাসা করবো তোর কি সমস্যা, সমস্যা থাকলে তার সলভ করবো, সলভ তো দূরের কথা, ওরা নামমাত্র মূল্যে জমি কিনে নিছে, মানে বাড়ি ছাড়া করে ফেলছে। এখন তো ছেলে মেয়েরা বড় হয়েছে, চারজনই বড় হয়েছে ছোট ভাইয়ের, এখন ছোট ভাইয়ের ভাগে ওই যে ঘুরায় ফিরায় 1-2% জায়গা আছে। এখন বাড়ি করলে তো 1-2% হবে না, বাড়ি করলে লাগবে 4% জায়গা লাগবে। এখানে কিছু কথা আছে, ছোট ভাই গেছে যে আমাদের তো জায়গা নাই, জায়গা তো দিতে হবে, তো সে আশ্বাস দিল যে ছেলে মানে তৃতীয় নাম্বার যে ভাই আছে, ভাইয়ের ছেলে আশ্বাস দিল, হ্যাঁ ঠিক আছে চাচা আপনি জায়গা বলেন, আর সমস্যা নেই আমরা দিব। তৃতীয় নাম্বার ভাইটা যে সম্পত্তি টিপ দিয়ে লিখে নিছে, তার তো উচিত ছিল যে 1% জায়গা এমনি দিয়ে দিই, কারণ আমার বাবা তো টিপ সইতে নিয়ে নিছে জায়গাটা, নাইলে তো হেরা পাইত। আচ্ছা, তারপরেও ছোট ভাই যে আছে, ছোট ভাইয়ের ছেলেরা ওনারা মানে বলে না যে ফ্রিতে দিক, টাকা দিয়ে দিক। প্রথমে বলছে যে মাটিটা বলেন আপনারা বাড়ি করবেন, সমস্যা নেই আমরা দিব। তারপর কি হইল, যখনই মানে বলতেছে যে জায়গাটা এখন দিয়ে দাও, তখনই ওনারা না করে বসছে। কতটা নিকৃষ্ট হইলে এরকম করা। এই ছোট ভাইটা ছোটবেলা থেকে ইনকাম করছে, কারণ লেখাপড়া করে নাই, বাবাও লেখাপড়া করাইতে পারে নাই,
তারা ইনকাম করে কিন্তু এই ফ্যামিলিতে কন্ট্রিবিউট করছে, আজকে সেই ফ্যামিলি কি টান দিছে চিন্তাটা করেন। দূর সম্পর্কের যদি মানুষ থাকতো তারাও কিন্তু এই হালকা সম্পত্তি, এটা তো একটা মানবিকতা, একটা মনুষ্যত্ববোধ থাকা দরকার যে আমার তো চাচাতো ভাইয়ান্তর এরা, বা এটা তো এরা, এরা তো আসলে দূরের না, আমার কাছে মনে হয় কি দূরের মানুষ থাকলে মনে হয় এরা দিয়ে দিত, এরকম করতো না। কারণ এটা তো আমরা ফ্রিতে, কেউ ফ্রিতে চাচ্ছে না, সেটা টাকা দিয়ে চাচ্ছে। বড় ভাইও নাই, আল্লাহ কিন্তু তারেও দেখায় নিছে তার এই পার্শিয়াল আচরণের কারণে, এই চিটিংয়ের কারণে আল্লাহ তারাও দুনিয়াতে দেখায় নিছে যে সে কিন্তু সম্পত্তির মালিক কম না, তারা সবাই কিন্তু বর্তমানে কোটিপতি, কিন্তু তাদেরকে কিন্তু আল্লাহ দেখায় নিছে। তাদের যে মা ছিল, মাটাও কিন্তু তাদের বাড়িতে, মানে তারা বাড়িতে রাখতে পারে নাই তার মরণের সময়, দিয়ে দিছে কোথায়, বোনের বাড়িতে, কিন্তু জানাজা হয়েছে, কবর হয়েছে। মানে এতটাই তারা নিকৃষ্ট যে যে সম্পত্তি তো ছোট ভাইয়ের নাই গা, হ্যাঁ তাদের তো আছে, তারা তো মাটারে না, এনে কবর দেওয়ার জায়গাটা তাদের ছিল, ওইটাও তারা দিবে না, অত বড় বড় মানুষ হইলে এই কাজটা করতে পারে। এবং তার ফল বড় ভাই নিশ্চিত বুক করে গেছে, এটা মানে বলার মতো না। এভাবেই তারা, তাও সেও আবার অন্যের বাড়িতে পইরা মরছে, পাপ কইরা সব জায়গায় পার পায়ে গেল, ওই উপরওয়ালার কাছে কিন্তু দরা খাইতে হবে। চতুর্থ নাম্বার, বড় ভাইটা মারা গেছে, তাদের সন্তানরা আছে, সন্তানরাও মানে ভালোই, ভালো চাকরি করে, কেউ একজন মাওলানা হয়ে গেছে, নামাজ কালাম খুবই ভালো করে, কিন্তু তাদের, তারা এখনো জাহিলিয়া যুগেরই বর্বর আচরণ তাদের মধ্যে বিদ্যমান। ছোট চাচার ছেলেমেয়েরা না খাওয়া পর্যন্ত বড় হয়েছে, দিন গেছে অনেক অনাহারে, এইখানে সেইখানে খালি গায়ে তারা ঘোরাফেরা করছে। ঠিক ছিল যে আমাদের যে রিলেটিভ আছে, আত্মীয় স্বজন আছে, যারা গরিব মানে সাধারণ অসহায়, তাদেরকে কিন্তু হেল্প করার কিন্তু কথা ছিল। ইসলাম কিন্তু এইটাই বলে, মাত্র 1% জায়গা হয়তো ছোট চাচার ছেলে মেয়েদের হয়ে যেত, এই 1% জায়গা তারা ছাড়বে, দিবে না। এত বর্বর আচরণ করতেছে যে আপনার এই জায়গার দাম যদি আপনি ডাবল থেকে 3x দেন, তাহলেও ওনারা এই সম্পত্তি, মানে 1% সম্পত্তি দিবে না। মানে কতটা বর্বর হলে এরকম করতে পারে। এরপরে হচ্ছে যে দ্বিতীয় নম্বর যে বাড়িটা আছে, এরা এতই জ্বালানি জ্বালাইছে, এইটারে বাড়ি ছাড়া করছে, বাড়িতে আর থাকতে পারে না, উনি শ্বশুর বাড়িতে যে বাড়ি করছে, কারণ এদের মতো পার্সিয়াল মানুষদের সাথে থাকার থেকে আমার মনে হয় দেশ ছেড়ে চলে যাওয়াই ভালো, যেটা আমি মনে করি। স্পেশালি তৃতীয় নাম্বার ভাইয়ের সন্তান, যে না দেহি পাশক্ত নামাজও পড়ে, কিন্তু এই জিনিসটা কমন সেন্স নাই, তার কি একটুও কমন সেন্স নাই যে আমার বাবা যে বাড়ির কাগজ মানে সব টিপসই দিয়ে চুরি করে লয়ে রয়েছে, ডাহাতি করছে, সো আমাদের তো একটু হলেও আমি দেওয়া উচিত। আচ্ছা আমি বুঝলাম, আমি আমার বাপে নিচে গা আমি দিতাম না ফ্রিতে, টাকা দিয়ে তো দিবে। সো আপনারাই বুঝেন যে কি লেভেলের আছে মানুষের যে ন্যূনতম মনসত্ত্ববোধ আছে, এটা পর্যন্ত নাই গা। আমি দোয়া করি তারা আরও বড় হোক, আল্লাহ তাদের অনেক বেশি সম্পত্তির মালিক করুক, আর সাথে একটু মনসত্ত্ববোধ। আল্লাহ হাফেজ।